বন্ধুরা, আজ 13ই ডিসেম্বর 2023 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। গুরুত্বপূর্ণ কেন, তার কারণ তাপমাত্রা আরও কমতে চলেছে আর ঠান্ডা অবশ্যই বাড়বে। বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নেই, তবে একটা হালকা মোচড় আছে। তার জেরে কিছু কি হতে পারে, আমরা যদি একটু প্লাস করি ডেটগুলো তাহলে দেখতে পাচ্ছি যে না, তার জেরে কোনো রকম বড় কিছু হওয়ার আশঙ্কা নেই। তবে আরব সাগরের উপরেও কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত একটু লঘুচাপ হয়ে সেটি কিন্তু সাগরেই বিলীন হয়ে যাবে, তার মানে এর থেকেও কোনো রকম বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টি আছে, যেগুলো সেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ ভারতে সামান্য বৃষ্টি থাকছে এই কদিনের মধ্যে, শ্রীলঙ্কায় থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা ও আসামে কোনো রকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। আসামে অবশ্য একটুখানি হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরায় নেই। পশ্চিমবঙ্গের অবশ্য উত্তরে শিলিগুড়ির কাছে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে। এটা তো গেল বৃষ্টি সংক্রান্ত খবরাখবর। আমরা যদি আগামী তিন দিনের বৃষ্টি দেখি তাহলে দেখা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের কাছে সামান্য একটু বৃষ্টি, ধূপগুড়ি এবং এদিকে ওদলাবাড়ি এবং কাশিয়াং, দার্জিলিংয়ের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে। কিন্তু বাকি পশ্চিমবঙ্গের মধ্যে বা বাংলাদেশের মধ্যে, ত্রিপুরার মধ্যে বৃষ্টি নেই। আসামে খানিকটা আছে, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে আগামী তিন দিনের মধ্যে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এই গেল হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি। এবার চলে আসবো তাপমাত্রা, যেটা সাধারণত এই মুহূর্তের বা ডিসেম্বরের দিকে সবথেকে নজর রাখার মতো ব্যাপার। আজকের কিন্তু ভোরের দিকে তাপমাত্রা ছিল কলকাতায় প্রায় 14 এবং এদিকে পুরুলিয়ার দিকে আরও কম, পুরুলিয়ায় 12, বাঁকুড়ায় 12, দুর্গাপুর 12, বীরভূম 12, মুর্শিদাবাদ 12 ছিল এবং বাকি ওই 13-14 মধ্যে, 12 থেকে 13 মধ্যেই ছিল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও 14 মতো ছিল, কোচবিহারের দিকে ছিল 16 মতো। এই হচ্ছে তাপমাত্রা, মালদা 14, বাংলাদেশ জুড়ে ছিল 14-15 তাপমাত্রা, ত্রিপুরার দিকেও তাই। তবে আজকের এই মুহূর্তে তাপমাত্রা খানিকটা বেড়ে 24-এর মধ্যে রয়েছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ, পুরুলিয়ার দিকটায় 23, মালদার দিকেও 23, উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহারের দিকে রয়েছে 21-22 মতো। বাংলাদেশে 24-25 মধ্যে রয়েছে, ত্রিপুরায় 24, শিলচরে 23 এবং গোয়ালপাড়া, গুয়াহাটি 21। এটা গেল আজকের এই মুহূর্তে তাপমাত্রা। এবার আসি তাপমাত্রা কতটা কমবে। আমরা যদি আগামীকাল ভোর রাতে চলে যাই 5 তারিখ, তাহলে কিন্তু কলকাতায় 13, পুরুলিয়ার দিকে 11 এবং 11-12 মধ্যেই থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে মালদায় 12, শিলিগুড়ির দিকেও 13, কোচবিহার 14। এই হচ্ছে তাপমাত্রা। বাংলাদেশও মোটামুটি 12-13 মধ্যে থাকছে, কিছু কিছু জায়গায় চর রাজীবপুরের দিকে 15, সিলেটের দিকে 13। তো 11 থেকে 13 মধ্যেই তাপমাত্রা থাকছে বাংলাদেশে, ত্রিপুরাতেও 12-13 মধ্যে, শিলচরে 16 এবং আসামে 14-15 মধ্যে। এবার আসি তাপমাত্রা কি এই কদিনের মধ্যে আরও কমবে। আমরা যদি পরশু দিন সকালে যাই তাহলেও কিন্তু 12 থাকছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে, 11 বাঁকুড়া, 10 হয়ে যাবে পুরুলিয়া। আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি 12-13 মধ্যে থাকবে আর বাংলাদেশও 12-13 মধ্যে, ত্রিপুরাও 12-13 মধ্যে এবং শিলচর 13, আসাম মোটামুটি থাকবে ওই 13-র মধ্যেই থাকছে। এই হচ্ছে তাপমাত্রা। তার মানে এখন এই কদিন কিন্তু এরকমই তাপমাত্রা ক্যারি করবে কয়েকদিন ধরে এবং তারপরে বাড়বে কমবে, কিন্তু আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা কয়েকদিন ধরে থাকবে এবং 18 তারিখে গিয়ে আরও কমবে, 11-এ চলে আসবে পুরুলিয়ায়, প্রায় 9-10-এ চলে আসবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, খুব আর বড় করলাম না বিষয়টা। তার কারণ হচ্ছে খুব যে এই মুহূর্তের আপডেট আছে আবহাওয়া সংক্রান্ত বড় কিছু তা নয়, তার কারণ কোনো ঘূর্ণিঝড় বা কোনো বৃষ্টির খবর নেই আমাদের বাংলার উপরে। তাপমাত্রাজনিত খবরের এই আপডেটটা আপনাদের দিতে এলাম। তো আশা করি আপনাদের কাজে লেগেছে, আর বেশি বড় করলাম না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।